নীলামবাজার কালী মন্দিরের চত্বরে ভিনধর্মী নেতা কর্তৃক বলপূর্বক নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুটি সম্প্রদায়ের মধ্যে বেধড়ক মারপিট, আহত বহু, মাঠে পুলিশ, এলাকা জুড়ে টান টান উত্তেজনা। বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ জেলার নীলামবাজার কালী মন্দির চত্বরে অবৈধভাবে একটি নলকূপ স্থাপনকে কেন্দ্র করে হিন্দু মুসলিম দুটি সম্প্রদায়ের লোকেদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি রণক্ষেত্রের রূপ নেয়। জানা গেছে, মন্দির চত্বরে নলকূপ স্থাপন নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল মন্দির পরিচালন কমিটির। বিষয়টি নিয়ে আগের দিন বিকেলে এক সভাও হয়, কিন্তু তার না মেনে বৃহস্পতিবার মন্দিরের গেটে ত্রিপল বেঁধে বিবাদিত স্থানে ফের নলকূপ স্থাপনের কাজে লোক লাগিয়ে দেন স্থানীয় আপ দলের জনৈক নেতা শিয়াবুদ্দিন। এতে বাধা দেন মন্দির কমিটির লোকেরা। পরে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ালে এক সময় তথাকথিত আপ নেতা সহ তার ভাই ও ওদের সাঙ্গপাঙ্গরা হাতে রড লাঠি নিয়ে মন্দিরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে মন্দির চত্বরে থাকা যজ্ঞকুণ্ড সহ আশেপাশের বেড়া ক্ষতিগ্রস্ত হয়। পরে পাল্টা মারমুখী হয়ে ওঠেন মন্দির প্রাঙ্গণে জড়ো হওয়া কিছু হিন্দু যুবকেরাও। ফলে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ চলে বেধড়ক মারপিট। এতে অনেকে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন থাকার খবর পাওয়া গেছে। এমন খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মূল অভিযুক্ত শিয়াবকে গ্রেপ্তার করে। বর্তমানে অকুস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে খবর পেয়ে মাঠে নামেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ জনকয় হিন্দু সংগঠনের কর্মকর্তারা। তারা এই কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এতে জড়িতদের পাকড়াও করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এই কাণ্ডে পুলিশ মন্দিরে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জোর তদন্তে নামার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে দুটি সম্প্রদায়ের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার সূত্রপাত হয়েছে এখানে আমাদের কালীবাড়ির সংলগ্ন জায়গা। এখানে শিয়াবুদ্দিন এবং তাজউদ্দিন ওরা মিলে ওই কালীবাড়ির সম্মুখে একটা সামার্সেবল টেবিল বসানোর চেষ্টা করছিল এবং কালীবাড়ির কাউকে না বলে কালীবাড়ির সম্মুখেই এটা বসানোর চেষ্টা করছে এবং একটা তেরপাল দিয়ে কালীবাড়ির পুরো গেট ডেকে রেখে ওরা কাজ করছিল। তখনই আমাদের কালীবাড়ির সেক্রেটারি ও এসে যখন বলল এখানে কে লাগিয়েছে, তখন ওরা ছিল কয়েকজন ওদের কাজ করা মানুষ, ওরা দুই ভাই আরও কয়েকজন লোক ছিল, ওরা সবাই মিলে ওকে একলা ওরা অ্যাটাক করে ওর উপরে খেলা দেখা করছিল। সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন আসলাম, আমি আমাদের এখানে আরও তিন চারজন এসে দেখলাম এইভাবে করছে। আমরা ওদেরকে আটকানোর চেষ্টা করলাম এবং বললাম এইভাবে তোমরা করবে না। ওরা বলছে যে কেন এইভাবে করবে, বলছে না একটা কমিটি আছে, কমিটিকে বলে তোমরা এখানে কাজ করার চেষ্টা করবে কমিটির সম্মতি নিয়ে, এইভাবে কমিটিকে না বলে করতে পারবে না। তখনই ওরা আরও বেশি ইয়ে করছিল, আমি বলছি না কাজ বন্ধ করো, কমিটির ওরা বসবে আমরা বিকালবেলা বলার পরে তোমরা করবে। তারপরে ওরা বন্ধ করেছে, রাত্রিবেলা সবাই বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে কাজ করতে দেওয়া হবে না। তখন আমাদের এই কালীবাড়ির সভাপতি ওদের জানিয়েছেন যে তোমরা আর কাজ করবে না। তারপরে ওরা কাজ করার চেষ্টা করছিল যখন, এবং পরবর্তী সময় আমরা দেখলাম আমরা সবাই এখানে এসছে, আবার ওরা ডাকা, ওরা বললো কেন ডেকেছো কালীবাড়িকে কিছু জিজ্ঞেস না করে। তারপরে ওটা খোলার চেষ্টা করছিল, ওরা সবাই মিলে এখানে আরও হাতিয়ার ছিল সাফল উপল নিয়ে, ওরা দুই ভাই আরও কয়েকজন মিলে গিয়ে পুরো কালীবাড়ির গেট ভেঙে ওরা ভিতরে যাওয়ার চেষ্টা করছিল। আমাদেরও কয়েকজন ছিল, ওরা যখন বাধা দিচ্ছিল এবং ঘরের বউরাও ছিল সঙ্গে, বাধা দেওয়ার চেষ্টা করছিল, ওরা গিয়ে একদম ফেলা ধাক্কা করে, আমাদের কিছুদিন আগে একটা যজ্ঞ হয়েছিল কালীবাড়িতে, সেই যজ্ঞকুণ্ড পর্যন্ত ওরা নষ্ট করে দিয়েছে। যজ্ঞ এখনও আছে, ওরা ভেঙে দিয়েছে যজ্ঞকুণ্ডটা। আগামী পরশু দিনে অমাবস্যা আছে, সেই দিন এই কুণ্ডকে পূজা করে আমরা বিসর্জন করার কথা ছিল, কিন্তু আজকের দিনে এই অপবিত্র হয়ে গেছে আমাদের এই যজ্ঞকুণ্ড পর্যন্ত। এই এই অবস্থায় ওরা কালীবাড়ির পুরো সবাই মিলে কালীবাড়ি মণ্ডপে গিয়ে, আপনারা দেখতে পারবেন ফুটেজ আছে, ওদের সিসিটিভিতে এসছে, ওটা পুলিশ জব্দ করেছে, আপনারা দেখতে পারবেন যে যে কীভাবে কালীবাড়ির উপরে গিয়ে ওরা সবাই মিলে ঘরের মহিলারা পর্যন্ত গিয়ে ওরা সেই কালীবাড়ির উপরে খালা রাখা করে আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা আমাদেরও কিছু লোক প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু ওরা সেসব মানে নাই। পরবর্তী সময়ে আমি সার্কেল অফিসারকেও ফোন করেছিলাম, উনি পুলিশ পাঠিয়েছে, পুলিশ এসে পরে নিয়ন্ত্রণে এসছে, এরপরে এই পরিস্থিতি চলছে। এখানে এখানে কালীবাড়ির রাস্তায় জল যাওয়ার রাস্তা এদিকে, সেই রাস্তার উপরে ওরা টিউবওয়েল বসানোর চেষ্টা করছে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।